গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে মুসল্লি উম্মাহ দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার এবারের প্রথম পর্বের দ্বিতীয় দিনে ফজরে নামাজের পর থেকে হেদায়তী বয়ান চলছে বয়ান করছেন ভারতের মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান আর বাংলায় করছেন মাওলানা আব্দুল বয়ানের পাশাপাশি ব্যস্ত সময় পার করবেন মুসল্লিরা বার্ধক্যজনিত মৃত্যু হয়েছে ফজরের নামাজের পর মৃত ব্যক্তিদের জানাজার নামাজ পড়া হয় ময়দানেই এ নিয়ে ইজতেমার প্রথম পর্বে সাতজন মুসল্লির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ইস্তেমার রীতি অনুযায়ী গণ বিয়ের আয়োজন রাখা হয়েছে আজ এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে